ইডির যে রিপোর্ট আজকে কোর্টে যাওয়া পড়েছে সেখানে কিন্তু পরতে পরতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যেটা কিন্তু সামনে রাখার পর ইডির আধিকারিকরা দাবি করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে ইনভলভমেন্ট সেটা পুরোপুরি পরিষ্কার। প্রথম চাঞ্চল্যকর যে তথ্য পেশ করা হয়েছে, অভিজিৎ দাস ইডি তরফে দাবি করা হচ্ছে যে 26 তারিখে অভিজিৎ দাসের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালান। অভিজিৎ দাস কে? অভিজিৎ দাস হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, ক্লোজ অ্যাসোসিয়েট, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে। এবং অভিজিৎ দাসের বাড়ি থেকে মেরুন কালারের একটি ডায়েরি পাওয়া যায়, সেখান থেকে মেরুন কালারের একটি ডায়েরি বাজেয়াপ্ত করেন ইডির অফিসাররা। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে রিপোর্ট আজকে কোর্টে পেশ করা হয়েছে যে সেই ডায়েরির উপরে নাম লেখা ছিল বালুদা, বালুদা বলে লেখা ছিল সেই ডায়েরির উপরে, মেরুন কালারের ডায়েরি। এবং সেই ডায়েরির ভেতরে যাবতীয় হিসেব রয়েছে। ইডির রিপোর্টে ইডির আধিকারিকরা দাবি করছেন যে সেই ডায়েরিতে, মেরুন কালারের ডায়েরিতে, যে ডায়েরি অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিকের ক্লোজ অ্যাসোসিয়েট তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে, এবং সেখানে কিন্তু যাবতীয় হিসেব লেখা রয়েছে যে কোন সময়ে কোন কোম্পানিতে কত টাকা জমা পড়েছে, অর্থাৎ টাকার পুরো হিসেব সেই মেরুন কালারের ডায়েরিতে লেখা রয়েছে। ইডির আধিকারিকরা দাবি করছেন এটা কিন্তু যে প্রমাণ তাদের হাতে রয়েছে সেখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে টাকার লেনদেন হয়েছিল। এবং যে তিনটি কোম্পানির কথা বলা হচ্ছে, তুমি জানো এর আগে যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পেরেছিলাম এবং আজকে রিপোর্টে যেটা বলা হচ্ছে, তিনটে কোম্পানি। প্রথম কোম্পানির নাম শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিতে বিভিন্ন সময়ে 3,62,00,000 টাকা জমা পড়েছে। দ্বিতীয় কোম্পানি গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড, তৃতীয় কোম্পানি গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, 12,00,00,000 টাকা জমা পড়েছে, 8,00,00,000 টাকা নগদ জমা পড়েছে। এবং সেখান থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে টাকা পৌঁছে যেত লোন বাবদ। বাকিবুর রহমানের স্বীকারোক্তি, বাকিবুর রহমান ইডির কাছে দাবি করেছে যে লোন হিসেবে সেই টাকা পৌঁছে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং সেই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য এবং ইডির নজরে এবার তিনটি ভুয়ো সংস্থা এবং রেশন দুর্নীতিতেও আবার উঠে এলো সেই ডায়েরির প্রসঙ্গ। তুমি নজর রাখো প্রকাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেপ্তারির পর টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। ধৃত মন্ত্রী এবং তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। রাজ্যের বিরোধী দলের তার এক্স হ্যান্ডেলে পোস্ট এবং তা নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে বললেন, দেখুন। পরিষ্কার বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক বলে দিয়েছেন এই ষড়যন্ত্রের কথা, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর নাম। বিজেপিতে একসময় ভিডিও আপলোড করেছিল, টাকা নিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেও বলেছেন, বিভিন্ন চাকরি দুর্নীতি থেকে আরম্ভ যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, কী কী হয়েছে, কীভাবে ইনভলভ ছিলেন, কোন কোন জেলা থেকে কী কী টাকা তিনি তুলেছেন, বিভিন্ন জেলায় তিনি দায়িত্বে ছিলেন। যে নত হবে না তাকে জেলে ভরো, আর যিনি নত হয়ে পা ধরেছেন, মেরুদণ্ড বিক্রি করেছেন, তিনি বহাল তবিয়তে এত বড় বড় কথা এবং প্রেস কনফারেন্স করছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন নিয়োগের থেকেও বড় কেলেঙ্কারি হয়েছে রাশিয়ান দুর্নীতিতে। পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের কোন দপ্তর দুর্নীতি মুক্ত নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিকল্পিতভাবে লুট হয়েছে, এ কথা আগেও বলেছি আজও বলছি। আমি আবার বলছি, রেশন দুর্নীতিটা অত্যন্ত বড় মাপের। যদি শিক্ষা দুর্নীতির কথা বলেন, তার তুলনায় রেশন দুর্নীতি অনেক অনেক বড় মাপের। সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেশনের দুর্নীতি করার মধ্য দিয়ে সাধারণ মানুষকে পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, শিশুদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। এই দুর্নীতিতে কোন মন্ত্রী জড়িত আমি তা স্পষ্ট করে বলতে পারার ক্ষমতা নেই। আজকে যিনি গ্রেপ্তার, যে তিনি জড়িত না কে জড়িত, কিন্তু পশ্চিমবঙ্গে অর্গানাইজ লুট হয়েছে রেশনে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদেরকে, কোভিড এর সময়ে মিড ডে মিল, শিশুদের খাবার দেওয়া হয়নি, সেগুলোকে বাজারে বিক্রি করা হয়েছে। কোভিড এর সময় ফার্টিলাইজার, এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভালো যে চাল সেটাকে বদল করে খারাপ চাল মানুষকে দেওয়া হয়েছে, আর ভালো চালটা বাজারে বিক্রি করা হয়েছে।
মানুষকে তার পরিমাপ মতন খাদ্য সরবরাহ করা হয় না। সারা পশ্চিমবঙ্গের এই বিশাল রেশন দুর্নীতিতে যা চেহারা বার হবে যদি প্রকৃতপক্ষে তদন্ত হয়, সেখানটাই শিক্ষা দুর্নীতির ছোট শিশুর মতো দেখাবে। গ্রেপ্তারের পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন গভীর ষড়যন্ত্র হয়েছে, বিজেপির হাত রয়েছে। বিজেপির গ্রেপ্তারি নিয়ে কি প্রতিক্রিয়া? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন পাল্টা? রাজ্যের মন্ত্রী শশী পাজের বক্তব্য রাখবো পরপর। এবং গ্রেপ্তারি তো সময়ের অপেক্ষা ছিল, চোরদেরকে আরো অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল। যে বিপুল পরিমাণ সম্পত্তি বাকিপুরের পাওয়া গেছে, সম্পত্তি বলা ইয়ে রাজত্ব বলা ভালো, সেই সম্পত্তি বা রাজত্ব কার আদপে কার কার সম্পত্তি বাকিপুরের নামে আছে এই তদন্ত হওয়া প্রয়োজন। আমরা বহু চাল চুরির অভিযোগ পেয়েছি, তো বোঝাই যাচ্ছে যে যত চোর অ্যারেস্ট হচ্ছে চোরের রানী ছটফটানি বাড়ছে। তো আগামী সময় কান এসেছে, এরপর মাথাও আসবে। সুকান্ত মজুমদারকে তো আমরা বলছি যে আপনি পাশে বসে কিংবা প্রতিবাদ যখন করছেন মিছিলে, তখন শুভেন্দু অধিকারীকে নিয়ে হাঁটছেন এবং প্রতিবাদ করছেন, তাহলে শুভেন্দু অধিকারী আপনার সঙ্গে ডায়াস শেয়ার করছে, তাকে দেখা গেছিল ক্যামেরাতে টাকা নেয়া, হি ইজ নেমড ইন দোজ কেসেস, তাহলে কেন ইনভেস্টিগেটিভ এজেন্সি তার কাছে যায়নি? সুকান্ত মজুমদার যদি এতই সৎ থাকেন তাহলে এই প্রশ্নগুলো তার করেন না কেন?